শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও আজারবাইজানের পাল্টা হামলায় আর্মেনিয়ার 17 সৈন্য নিহত। যুদ্ধের জন্য আঙ্কারাকে দায়ী করল আর্মেনিয়া, পাল্টা হুঁশিয়ারি তুরস্কের। নাগানো কারাবাক নিয়ে নিজ ভূখণ্ডে যুদ্ধের প্রভাব পড়লে সরাসরি ব্যবস্থা নেবে ইরান, হুঁশিয়ারি করল আর্মেনিয়াকে। সমস্ত অস্ত্র মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মোতায়েন করতে হবে বলল হিজবুল্লাহ। এবং সবশেষ থাকছে নিজেদের মধ্যে তুমুল সংঘর্ষে গুরুতর আহত 21 ইসরায়েলি সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নাগানো কারাবাকে আর্মেনিয়া এবং আজারবাইজানে সামরিক বাহিনীর হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এতে উভয় পক্ষের সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন। নাগানো কারাবাকের জাতিগত আর্মেনীয় কর্মকর্তারা বলছেন আজারবাইজানের সাথে সংঘাতে তাদের আরও 17 সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে গত 27 সেপ্টেম্বর নাগানো কারাবাকে দুই প্রতিবেশীর সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার 542 জন সৈন্য প্রাণ হারালেন। অন্যদিকে আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে বাকু। 1990 এর দশকে দেশ দুটির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে 30,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হলেও দুদিন পার না হতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী। তবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়া। আজারবাইজানের সঙ্গে সংঘাতের জন্য আবারও তুরস্ককে দায়ী করেছে আর্মেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশেশিয়ান বলেছেন তার বিশ্বাস তুরস্ক অবস্থান বদলালেই আজারবাইজান কারাবাকে সামরিক পদক্ষেপ স্থগিত করবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। পাশেশিয়ান আরও দাবি করেন যতক্ষণ পর্যন্ত তুরস্কের অবস্থান পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আজারবাইজান থামবে না, তারা সংঘাত থামাবে না। এর আগে সোমবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন আজারবাইজানের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়া, এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এসবের জন্য একদিন তাদের ইতিহাস এবং আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতে হবে। তুরস্ক হুঁশিয়ারি দিয়ে আরও বলেছে প্রতিবেশী আজারবাইজানের বেসামরিক নাগরিকদের উপর হামলার মূল্য দিতে হবে আর্মেনিয়াকে। নাগানো কারাবাক অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। আন্তর্জাতিকভাবে নাগানো কারাবাক অঞ্চলটি আজারবাইজানের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া নাগানো কারাবাক সহ এর আশেপাশের বিশাল এলাকা দখল করে রেখেছে। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 300+ মানুষের প্রাণহানি হয়েছে। রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুপক্ষ মস্কোতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। আগেই চিন্তা প্রকাশ করেছিল ইরান, এবার সে ঘটনাই ঘটল। নাগানো কারাবাক ঘিরে আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাতের প্রভাব সরাসরি গিয়ে পড়ল ইরানে। ইরান জানিয়েছে ইরান সীমান্তে আজারবাইজানের রকেট এসে পড়েছে। এই ঘটনার পরে ফের ইরানের তরফে জানানো হয়েছে দ্রুত যুদ্ধ বন্ধ করে শান্তি বৈঠকে বসুক দুটি দেশ, ইরানের মধ্যস্থতা করতে রাজি। যদি তারা লড়াই চালিয়ে যায় তাহলে খেয়াল রাখতে হবে তার প্রভাব যেন পার্শ্ববর্তী দেশে গিয়ে না পৌঁছায়। ফের ইরানের যুদ্ধের কোনো প্রভাব পড়লে তেহরান সরাসরি ব্যবস্থা নেবে বলেও হুমকি দেওয়া হয়েছে। আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ নিয়ে প্রথম থেকেই আশঙ্কা প্রকাশ করেছে ইরান। দুইটি দেশের সীমান্তে রয়েছে ইরান। শুধু তাই নয়, আর্মেনিয়া এবং আজারবাইজানের দুই দেশের মানুষই ইরানে বসবাস করে। বস্তুত এই মুহূর্তে ইরানের প্রায় 1,00,000 আর্মেনিয়ান থাকে। আজারবাইজানের মানুষের সংখ্যা তার চেয়েও ঢের বেশি, প্রায় 1,50,000,000। ইরানের মোট জনসংখ্যা 8,20,00,000 মতো, আজারবাইজানের জনসংখ্যা 1,00,000,000-এর সামান্য বেশি। সেখান থেকে আজেরি মানুষের সংখ্যা ইরানের বেশি। ইরানের বাজার নিয়ন্ত্রণ করে আজারবাইজান, প্রশাসনেও বহু আজেরি কাজ করেন। কিছুদিন আগে প্রশাসনের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা ব্যক্তি চিঠি দিয়ে আর্মেনিয়াকে নাগানো কারাবাক আজারবাইজানের হাতে ছেড়ে দিতে বলেছিলেন। ইরাকের পপুলার মোবাইলাইজেশন ইউনিট বা হাসদ আর সাবির অন্যতম প্রধান অঙ্গ সংগঠন কাদাইফ হিজবুল্লাহ বলেছে তাদের সমস্ত অস্ত্র ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মোতায়েন করা হবে। ইরাকের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধের হুমকি দিয়েছে তখন কাদাইফ হিজবুল্লাহ এই বক্তব্য দিল। কাদাইফ হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার আবু আলী আল আশকারি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন
ইরাকে মার্কিন বাহিনীর অব্যাহত উপস্থিতি বিরুদ্ধে লড়াই করতে তার সংগঠন অস্ত্রের প্রস্তুতি নিচ্ছে। বিবৃতিতে তিনি সংগঠনের সমস্ত যোদ্ধাকে তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে এবং এ সমস্ত অস্ত্র ইরাকে মোতায়েন সামরিক বাহিনী তাদের ঘাটতিতে এবং ইরাকে আমেরিকার বিভিন্ন স্বার্থের দিকে তা করতে আহ্বান জানিয়েছেন। গতকাল বিবৃতিতে তিনি বলেন, ইরাকের সমস্ত শক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে যাতে শত্রুর কোনো কিছুই তাদের আওতার বাইরে না যায়। রাজনৈতিক তৎপরতার মাধ্যমে ইরাকের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলেই শুধুমাত্র তারা নিরাপদে থাকতে পারবে বলেও কাতায়েব হিজবুল্লাহ এ কমান্ডার উল্লেখ করেন। ইরাকি কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়েছেন আলী আল আশকারি। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের লোকজন প্রায়শই ইরাকে মার্কিন ঘাঁটি পরিদর্শন করে। এ বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে। ইরাকের আকাশ সীমা লঙ্ঘন করে আমেরিকা বা ইসরায়েলি কীভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছে তার তথ্য নিয়মিতভাবে ইরাকি জনগণকে জানানো হবে। ইসরায়েলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দল সেনার মধ্যে ব্যাপক মারামারিতে অন্তত 21 জন সেনা আহত হয়েছেন। দুটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য অধিকৃত ভূখণ্ডের একটি ঘাঁটিতে অবস্থান করছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুসারে গত রবিবার দুপুরে খাবার খাওয়ার জন্য একটি ডাইনিং হলে লাইন ধরে অপেক্ষা করার সময় বেদুইন 585তম গোয়েন্দা ইউনিটের সদস্যদের সঙ্গে সাকেট ব্যাটালিয়ন কোম্পানির সদস্যদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় মারামারিতে দুই দলের প্রায় 30 জন সেনা সদস্য জড়িয়ে পড়ে এবং এর মধ্যে 21 জন আহত হয়। প্রায় 10 মিনিট ধরে দুজনের মারামারি হয়। পরে ট্রেনিং কমান্ডার এসে তাদের এই সব মারামারি থামান। মারামারি এত মারাত্মক পর্যায়ে চলে যায় যে কয়েকজন সেনা তাদের রাইফেলে গুলি ভরতে থাকে। একজন প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে। আহতদের বেশিরভাগকেই ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে আহত 8 সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সামরিক ঘাঁটির হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া সেনাদের মধ্যে পরে আবারও সংঘর্ষ শুরু হয়। সে সংঘর্ষে দ্রুত থামিয়ে দেন একজন কমান্ডার। ইসরায়েলি সামরিক বাহিনীর মারামারির ঘটনাটি খুবই অস্বাভাবিক এবং মারাত্মক বলে ঘোষণা করা হয়েছে। তারা বলছে এই ঘটনায় জড়িত প্রত্যেক সেনা সদস্যকে শাস্তির আওতায় আনা হবে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে এই সংঘর্ষ থামাতে যেসব কমান্ডার ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামরিক প্রশিক্ষণ থেকে দুই কোম্পানিকেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।